তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা একটা রিমোট কন্ট্রোল কার, তো এটা রোবট কারের মতো না, রিমোট কন্ট্রোল। তো এটা হলো একটা রিমোট কন্ট্রোল কার, মানে নর্মাল যেটা বলে। তো গাইস, এটা হলো একটা রিমোট কন্ট্রোল কার, এটা আমি উল্টিয়ে দেখাচ্ছি। উল্টাটা কীরকম, এটা হচ্ছে এরকম দেখায়। আর এটা আপনারা যদি খোলেন তাহলে এখানে চার্জারটাই দেখতে পাবে। তো এটা হলো একটি রিমোট কন্ট্রোল, মানে রিমোট দিয়ে চালায় যে। এটার মধ্যে দুটো ব্যাটারি দিতে হবে। তো ব্যাটারি তো দিয়েই ফেলেছি আগে থেকে, তো এটা আমি এখন লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়া শেষ তাহলে আপনারা এখানে দিলে একটা লাইট জ্বলবে, মানে উঁচু নিচু। তারপরে আপনাদের এই গাড়িটা লাগবে। তারপর এখানেই তো দেখতেই পাচ্ছেন, এখানে একটি জিনিস আছে, এটাকে আমাদের অন করতে হবে। তো অন করলেই এটা চালু হয়ে যাবে। তো দেখুন, আমরা এখন চালাবো। তো আমরা এইটা চালাবো ঘরের মধ্যে। তো এটাই দেখতে পাচ্ছেন, সামনে সামনে যাচ্ছে, পিছনে দিলে পিছনে যাচ্ছে, আর ডানে আর সোজা গেলে দেখুন এরকম হচ্ছে। আর এটা একদম রেসিং কার, তো সেখানে স্পিডে যায়। সে আমাদেরকে সাবধানে চালাতে হবে, নয়তো গাড়িটি নষ্ট হয়ে যাবে ঢাকা খেতে খেতে। এই তো, সেজন্য আমি সামনে পিছনে দেখাচ্ছি, কারণ এই জায়গাটা একদম বড় জায়গা নয়। তো আজকেই আজকে এই পর্যন্তই। বাই, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবে ভুলবেন না। টাটা।